इवनिंग फ्रेंड्स, देखो आमी रेडी हुए नहीं अच्छी, तो वेट करछी टोटोर जोन्नो, टोटो आसले तारपर बेरिये जाबो, आर तोमादेरकेओ किन्तु साथे करे निये जाबो, तो तोमराओ आमार साथे चलो क्षीरपाई ठाकुर देखबे, तो चलो तोमरा साथे थाको, एकटू परे आबार देखा होच्छे, ओके। तो ये आमादेर पाड़ार पुजो और एखन आरती चलछे मायेर, तो माँ आमी भाई एखाने दाड़िये दाड़िये वेट करछिलाम आमादेर टोटोर जोन्नो, तो टोटो आसले तारपर आमरा बेरिये जाबो। আমাদের টোটো এসে গেছে, হলুদটা আমার কাকিমা শাশুড়ি, গোলাপি শাড়ি পরাটা আমার শাশুড়িমা। তো এবার আমরা বেরিয়ে পড়ব। তো আমরা ক্ষীরপাইয়েরই সমস্ত ঠাকুরগুলো দেখব বলে বেরিয়েছি। এটা হচ্ছে ক্ষীরপাই কাশীগঞ্জ বলে একটা জায়গা, তো পাশে একটা প্রাইমারি স্কুল রয়েছে, তো সেই ক্ষীরপাই কাশীগঞ্জের দুর্গা ঠাকুর এটা। তো এখানে আমরা ফার্স্টে এসেছি, মানে আমাদের পাড়াটা দেখার পর এখানে আমরা মানে তারপর এসেছি, তো এখানে ঠাকুর দেখব, তারপর আবার অন্য জায়গায় বেরিয়ে যাব। তো তোমাদের কি আমাদের ক্ষীরপাইয়ে কীভাবে দুর্গা উৎসবটা হয় তোমাদের সাথে শেয়ার করছি। প্লিজ তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে দেখতে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, আর একটা তো লাইক দেবে। তো এরপর আমরা চলে এসেছি ক্ষীরপাই ডাক বাংলো। তো ক্ষীরপাই ডাক বাংলো বলে একটা জায়গা আছে, তো সেখানে দুর্গোৎসব, আর এই ক্ষীরপাই ডাক বাংলো ঠাকুরটা কিন্তু কলকাতার কুমোরটুলি থেকে আনা হয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ মায়ের প্রতিমা, তো মা কুমোরটুলি থেকে মাকে আনা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ক্ষীরপাই ডাক বাংলোর দুর্গা ঠাকুর। তো এবার আমরা এই ক্ষীরপাই ডাক বাংলোতেই ফুচকা খাবো বলে ঠিক করছি, আর ফুচকাটা মানে ফুচকার যে আলুটা সেটা এখন মাখা চলছে, তো আমরা এখন দাঁড়িয়ে ওয়েট করছি, এরপর ফুচকাটা খেয়ে নেব। তো পাশে যারা দাঁড়িয়ে রয়েছে তো ওরা খাচ্ছিল, তো তারপর ওদের সাথেই আমাদের লাইনটা হয়ে গেছে। এইবার আমাদেরকে পাতা দেওয়া হচ্ছে, বুঝতেই পারছো। তো ফুচকার সামনে দাঁড়িয়ে থাকলে জিভে তো জল আসেই, মনে হচ্ছিলো কতক্ষণে খাবো কতক্ষণে খাবো, মানে ফুচকা একটা লোভনীয় খাবার, তাই না? যারা ফুচকা প্রেমী তারা তাদের আমার মনে হয় সবার এটা মনে হয়। তো আমি এবার পাতাটা নিয়ে নিলাম, এবার ফুচকা খাওয়া স্টার্ট করে দেবো। আর এই হলো আমাদের ক্ষীরপাই হালদার দিঘি দুর্গা প্রতিমা। তো হালদার দিঘিতেও দুর্গা পুজো হয়, তো পুরো বাঘছাল 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 থিমটা হয়েছে, সমস্ত ঠাকুরকে বাঘছাল দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর একটা মানে দেখতে ভালো লাগছে। তো এখানে মাস্ক কিন্তু আমরা সবাই পরেছিলাম, কী বলতো, যখন ভিডিও করছিলাম তখন মাঝে মাঝে মাস্কগুলোকে খুলে নিচ্ছিলাম। আর এটা আমরা চলে এসেছি ক্ষীরপাই বামেরিয়া, ক্ষীরপাই বামেরিয়ার ঠাকুর এটা। তো আমরা ক্ষীরপাই ঠাকুরগুলোই আজকে সমস্ত তোমাদের সাথে শেয়ার করব, আমরা নিজেরাও দেখেছি। তো যদিও তোমরা ব্লগটা বিজয়া দশমীর পরের দিনকে দেখতে পাবে, তাও তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও দেখো আমি কীভাবে পুজোটা কাটালাম। তো একসাথে তো ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য আমি পার্ট পার্ট করে নবমীর ব্লগটা তোমাদেরকে দিতে হয়েছে গো। তো দেখো এখন আমরা ক্ষীরপাই বামেরিয়াতেই আছি, তো এরপর আমরা চলে যাচ্ছি, এরপর আমরা যাব ক্ষীরপাই শিববাজার। তো ক্ষীরপাই শিববাজারে এরপর যাবো, এখন রাস্তায় দাঁড়িয়ে আছি। এই যে এসে গেছি ক্ষীরপাই শিববাজার, তো এটা কিন্তু বাড়ির পুজো, তো একটা ব্রাহ্মণ ফ্যামিলি আছে, তো সেই ব্রাহ্মণ ফ্যামিলির এটা বাড়ির পুজো, অনেক দিনের পুরনো এই পুজো। তো আমরা ছোটো থেকেই পুজোটা দেখে আসছি, ভাই এখন ঠাকুরের প্রসাদ খাচ্ছে, মা এখানে প্রসাদ খাবে হাতে নিয়েছি, আমিও যদিও খেয়েছি। তো আর আমরা এবার চলে এসেছি গঙ্গাদাসপুর, গঙ্গাদাসপুরে দুর্গা প্রতিমা এটা। তো এটাও ক্ষীরপাইয়ের মধ্যে একটা জায়গা। তো এরপর চলে এসেছি, এটা আমার শ্বশুরবাড়ির পাড়া, মানে হাটপাড়া। তো এইটা হাটপাড়ার ক্ষীরপাই হাটপাড়ার ঠাকুর, আমার শ্বশুরবাড়ির পাড়া এটা। তো এখানেও আমরা এসেছিলাম, তো এই হাটপাড়ার ঠাকুরই ঠাকুরের যে সন্ধি পুজোর ভিডিওটাই তোমরা দেখেছো।
তো আমরা চলে এসেছি হাটপাড়া ঠাকুর দেখতে। আর এটাও হাটপাড়ার হালদারদের একটা ফ্যামিলি পুজো হয়, এটাও কিন্তু শিব দুর্গা একসাথে বাড়ির পুজো। হ্যাঁ, এটা হালদার পাড়া, হাটপাড়ার একটা জায়গা, এটাও একটা, মানে দুটো পাশাপাশি শিব দুর্গা পুজো হয়, দুটো বাড়ি দুটো পুজো। তো এইবার বাবা ভাজি খাওয়া হবে। फ्रेंड्स गुड इवनिंग सबाई के जाना शुभ विजया दशमी आंतरिक प्रीति शुभेच्छा भलोबासार बड़ो के जाना अनेक अनेक प्रणाम तुम्हारे आटपड़े को शाड़ी पर कमी किचुते ही पड़े उठते परलम ना दुबार तीन बार पड़े और खुले दिए लास्टे कि बोल तो देरी हो जाम नर्माल भाव देखो पड़े नहीं बड़िए जब ঠিক আছে চলো আর চেষ্টা করব তোমাদেরকে বাইরে কিছু ক্লিপ নেওয়া যদি নিতে পারি তোমাদেরকে দেখাবো। চলো অনেকটাই দেরি হয়ে গেছে এবার বেরিয়ে যাই। তো ফাইনালি দশমীর দিন আমার হাজবেন্ডের সাথে বেরোনো হলো, তো দুজন বেরিয়েছি, এখন পাপড়ি চাট খাবো। তো পাপড়ি চাটের সামনে দাঁড়িয়ে রয়েছি, আমার হাজবেন্ডের তো পাপড়ি চাট খুব 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 ভালো লাগে খেতে, আমারও তো ভীষণ ভালো লাগে খেতে, তো দুজন এখন দাঁড়িয়ে আছি, তো এবার খাবো। আর এটা কাশীগঞ্জে এসেছি, ক্ষীরপাই কাশীগঞ্জ। এখন আমরা এসে গেছি ক্ষীরপাই ডাক বাংলো, আর এই দশমীর দিনে ক্ষীরপাই ডাক বাংলাতে জাস্ট দারুণ মজা হয়, সবাই নাচ করে, তো সিঁদুর খেলা হয়, মাকে বরণ করা হয়, মাকে সিঁদুর পরানো হয়। আমাদের কিন্তু ক্ষীরপাই এইদিকে না রাত্রিবেলা ঠাকুরের মানে বরণ বলো, ঠাকুর জলে বিসর্জন বলো, সিঁদুর খেলা বলো, আমাদের এখানে রাত্রিবেলার দিকে হয়ে থাকে। তো আমরা প্রত্যেক বছর দশমীর দিন বেরোই, আর এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ছুটিয়ে মজা করি, খুব মজা হয় বল এখানটাতে। আর এই বছর কি হয়েছে, বৃষ্টি হয়েছিল সন্ধ্যা পুজোর দিনে রাত্রিবেলা ওই তিনটের দিকে খুব পরিমাণ বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য না এখানে কাদা কাদা হয়ে গেছে জায়গাটাতে, তো নইলে আরও অনেক লোক হতো, আরও অনেক লোক। তো এখন মাকে বের করা হয়েছে, তো বরণ হবে মায়ের। তো তোমাদেরকে আমাদের এখানে ক্ষীরপাই রাত্রিবেলা যে সিঁদুর খেলা কীভাবে হয় বা মায়ের বরণ কীভাবে হয় সেটা তোমাদেরকে পরের পাটে আমি দিয়ে দেবো, ওকে? এই পাটে একসাথে দিচ্ছি না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না, সেই জন্য সিঁদুর খেলার পর্বটা তোমাদেরকে অন্য একটা পাটে দিয়ে দেবো। এবার খাবো বলে আমরা একটা রোলের দোকানে দাঁড়িয়ে আছি, মানে এখানে রোল চাউমিন মানে ফাস্টফুডের সব কিছুই পাওয়া যাচ্ছিল, তো আমরা রোলটাই খাবো। তো বাড়িতে মার ভাইজনে নিয়ে যাব, তো খাওয়া দাওয়া সেরে তারপর বাড়ি চলে যাবো।